আজও দেশের বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পথে নেমেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিভিন্ন মোড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ময়লা পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজও করছেন তারা। পাশাপাশি নগরীর বিভিন্ন দেয়ালে চলছে গ্রাফিতি আঁকার কাজ। বন্দরনগরীর বিভিন্ন স্থানে প্রায় 20,000 শিক্ষার্থী কাজে নেমেছেন বলে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের স্থলবন্দর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন তারা। চট্টগ্রামের ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে ক্লিনিং প্রোগ্রাম থেকে শুরু করে বাজারে যে চাঁদা নেওয়া হচ্ছে, চাঁদা না দিয়ে বাজার কর্মসূচি থেকে শুরু করে আমরা মোটামুটি প্রশাসন ছাত্র সমাজের মাধ্যমে কন্ট্রোলে আনার চেষ্টা করছি। সড়কের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সড়কের পরিস্থিতি জানাবেন, বিশেষত শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা করছেন যতটা পারছেন এই বিষয়ে জানতে চাই, আর ব্যাংক বুথগুলো থেকে টাকা তোলা যাচ্ছে কিনা? দেখুন, আসলে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে গুরুত্বপূর্ণ, যে ব্যস্ততম জায়গাটি রয়েছে জিন্দাবাজার এলাকা, এবং জিন্দাবাজার এলাকায় এটি নগরী কিন্তু একটি প্রাণকেন্দ্র বলা চলে, এবং এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকানপাট রয়েছে, এবং সবসময় কিন্তু এখানে জনসাধারণের ভিড়, পাশাপাশি যানবাহনের একটি ভিড় থাকে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানকার যে ট্রাফিক ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা এটি নিয়ন্ত্রণ করছেন, এবং তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন আনসার সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এবং সহযোগিতা করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে বাংলাদেশ স্কাউটের যে সদস্যগুলো রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পানি বিতরণ করছেন যারা এই সেবাধর্মী কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে, যারা নগরবাসী রয়েছেন কিংবা যারা জরুরি প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন, যানবাহন চলাচল করছে, সেই যাত্রী সাধারণ কিংবা যারা চালক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এবং স্বেচ্ছায় এই বিষয়টি তারা করে যাচ্ছেন, এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এই যে দায়িত্বটি পালন করছেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন এখানে দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের পর তারা মূলত বিজয় এনেছেন, পরবর্তীতে এখন তাদের যে কার্যক্রম সেটি হচ্ছে তারা দেশ সংস্কার করতে চান, এবং দেশের এই যে ধরনের আসলে অসততা কিংবা আরও যে ধরনের অনিয়ম রয়েছে সেগুলো তারা দূর করতে চান, এবং সে লক্ষ্যেই মূলত এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা গতকালকেও দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা কিন্তু নিরলসভাবে সকাল থেকে রাত অবধি পর্যন্ত তারা এখানে কাজ করে গেছে নিরবিচ্ছিন্নভাবে, এবং এক্ষেত্রে আসলে তারা যারা নাগরিক রয়েছেন, নগরবাসী রয়েছেন, প্রত্যেককেই তারা আহ্বান জানিয়েছেন যেন সবাই তাদেরকে এই কাজে যেন সহযোগিতা করেন। এর আগেও আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা এখানকার যারা চলাচল করছেন এদিক দিয়ে, তাদের যাদের মাথায় আসলে যে সকল চালকদের মাথায় হেলমেট নেই তাদেরকে হেলমেট পরিধান করার অনুরোধ জানাচ্ছেন, পাশাপাশি আরও যে অনিয়মগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আসলে সচেতন করার চেষ্টা করছেন। কেউ যদি ওভারটেক করে, ওভার স্পিডে গাড়ি চালায়, কিংবা কেউ যদি উল্টো পথে গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে অনুরোধ জানাচ্ছেন যে সঠিকভাবে সড়কের যে আইন রয়েছে সেটি মেনে যেন গাড়ি চালানো হয়, এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নগরবাসী যারা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। সিলেট থেকে শিক্ষার্থী সড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।